এহরামের কাপড়টা হজের পরে পাঞ্জাবি বা কাফনের কাজে ব্যবহার করা যাবে কিনা? যাবে। আপনি এহরামের কাপড় হিসাবে যেটা ব্যবহার করেছেন সেই কাপড়টা পরবর্তীতে চাইলে আপনি পাঞ্জাবি বানাতে পারেন, পাজামা বানাতে পারেন, অন্য কিছু করতে পারেন, পর্দা হিসেবে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে মানুষ মনে করে এটা দিয়ে এহরাম পরে ওমরা করছি, হজ করছি, এই কাপড় অন্য কোনো কাজে আর ব্যবহার করা যাবে না, এটা বরকত শুধু তুলে রাখতে হবে। আমাদের অনেক সুক্ত, এই জন্য আমাদের সমস্ত চিন্তা আসতেছে, সাহাবিদের যুগে যখন কাপড় একটা বেশি দুইটা ছিলই না, ওই একটাই পরছে, ওইটা দিয়ে এবার কী করছে, ওমরা বা হজ করেছেন। তো এই এহরামের কাপড় দিয়ে আপনি যা খুশি তা করতে পারেন, অর্থাৎ আপনার কাপড় চোপড় বানাতে পারেন, কোনো অসুবিধা নাই। আর যদি আপনার মনে চায় যে এটা আমি এহরামের কাপড়টাকে দিয়ে আমি কাফন এর কাপড় বানাবো, হতে পারে, কিন্তু করোনা হাদিসের কোনো নির্দেশ নাই, এটা কোনো সুন্নাহ বা এরকম কিছু না, এটা আপনার আবেগের জায়গা থেকে আল্লাহর রহমত পাওয়ার আশায় যদি মনে করেন যে আমি এহরামের কাপড় পরছি, ওইটি আমার শরীরে থাকলো, যদি আল্লাহ এ রসুল আমাকে এহরামের কাপড় এটা দিয়ে আমি আল্লাহ ইবাদত করছি, এটা সাক্ষী হিসাবে সাথে থাকলো, আল্লাহ যদি রহম করেন, এরকম আল্লাহর প্রতি সুধারণা রেখে আশায় নিজে থেকে আপনি করলেন, এটাকে সুন্নাহ মনে করলেন না, এটাকে করোনা হাদিসের নির্দেশ মনে করলেন না, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে, এটা সুন্নাহ টুনা না। অতএব এগুলো নিয়ে আমরা অনেক বেশি হার্ড লাইনে থাকি অনেক সময় যে না এটা দিয়ে আমার এটা হইতে হবে, অন্য কোনো কাজ করতে পারবো না। আবার অনেকে এহরাম বারবার ওমরা করে, বারবার এহরামের কাপড় পরে স্তূপ হয়ে যায়, এগুলো কোনো দরকার নেই। আমার তো এহরামের কাপড় বোধ হয় কত 3 বছর আগেরটা দিয়ে আমার এখনও চলতেছে, এটা 3 দিন ব্যবহার হয়, এরপর তো ধুয়ে আপনি রেখে দেন, এটা 10 বছর 20 বছর ব্যবহার করলে এবার সমস্যা কী? অতএব অনেকে মনে করে না ওমরাই যখন করতে যাবো আবার ভালো করে ধুয়ে ধবধবা সাদা কাপড় পরে যাবো, ভাই কাপড় ধবধবা সাদা হইলে নতুন হইলেই যে ওমরা কবুল হবে তা না, কত ময়লা কাপড়ওয়ালা বা পুরান কাপড়ওয়ালার ওমরা কবুল হয়ে গেছে আর কত চকচক কাপড় ওমরা বাতিল হয়ে গেছে। এটা নিয়তের উপর নির্ভর করে, হালাল উপার্জনের উপর নির্ভর করে, অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে। নামাজরত থাকা নারীর চেহারা যদি একজন পরপুরুষ দেখে ফেলে তাহলে কি ওই মহিলা নামাজ ভঙ্গ হয়ে যাবে? না, ভঙ্গ হবে না। নামাজের সময়ও মহিলা পর্দার মধ্যে থাকবেন, পরপুরুষের নজরে পড়বে না। হ্যাঁ, ঘরের যে সমস্ত মাহরাম পুরুষ আছে, বাপ ভাই, তারা দেখলে তো কোনো অসুবিধা নেই, পরপুরুষ যারা গায়ের মাহরাম তারা যেন না দেখে সেভাবে নামাজ পড়া উচিত। যদি দেখে ফেলে মহিলার নামাজ নষ্ট হবে না। নামাজ পড়ার সময় মহিলাদের চুল দেখা গেলে নামাজ হবে কিনা? মহিলারা নামাজের সময় চুল ঢেকে রাখতে হবে, এই মুখের মুখমণ্ডল যেটা এটা খোলা থাকবে, হাতের কবজি খোলা থাকবে, আর বাকি চুল কাঁধ গলা সব ঢেকা থাকবে, অর্থাৎ বড় ওড়নাতে সব ঢেকে রাখবে নামাজের সময়। আমাদের বাইরে বাসায় সবসময় ঢেকে রাখতে হবে ওটা না, শুধু নামাজের সময় এটা। এখন কত হলো, চুলের কোনো অংশ যদি হঠাৎ একটু বের হয়ে যায়, ফ্যানের বাতাসে ওড়নাটা সরে গেল, এই কয়েক সেকেন্ডের জন্য উড়ে দেখা গেল, এতে অসুবিধা নেই, এর কারণে নামাজ নষ্ট হবে না। অথবা খুব সামান্য কোনো এক জায়গাতে দেখা দিলে এর কারণে নামাজ ভঙ্গ হবে না, কিন্তু পুরো নামাজ জুড়েই চুলের একটা অংশ বের হয়ে আসে তাহলে কিন্তু নামাজ হবে না। কারণ সতর ঢাকা এটা ফরজ, পুরুষ যে সতর হোক নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতে হবে, আর বিভিন্ন হাদিসে কাঁধও যাতে উন্মুক্ত না থাকে বলা হয়েছে পুরুষদের জন্য। আর মহিলাদের জন্য পুরো শরীর ঢেকে রাখতে হবে, মুখমণ্ডল হাতের কবজি এটা ছাড়া। বদলি হজ কি তামাত্তু করা যাবে? বদলি হজ মূলত হবে হজে ইফরাদ। হজ 3 প্রকার, ইফরাদ, তামাত্তু, কেরান। ইফরাদ মানে শুধু হজ, বদলি হজ মূলত হবে শুধু হজ, কিন্তু যার পক্ষ থেকে আপনি বদলি হজ করছেন তার পক্ষ থেকে যদি পারমিশন থাকে, ঠিক আছে, আপনি তামাত্তু করেন বা কেরান করেন, তাহলে আপনি করতে পারেন, অসুবিধা নেই, করা যেতে পারে। আর তামাত্তু যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে তামাত্তুতে কোরবানি দিতে হবে, দমেশকর দিতে হবে, সেই দমেশকরটা আপনার তরফ থেকে হলে আপনি দিবেন, আর যার পক্ষ থেকে বদলি হজ করছেন তিনি যদি দিয়ে দেন তাতেও হয়ে যাবে, তার পক্ষ থেকে করলেন। বদলি হজের নিয়ত কীভাবে করবো? বদলি হজের নিয়ত আলাদা কিছু না, নিজের হজ আর বদলি হজ একই, পার্থক্য কিছুই নেই, শুধু পার্থক্য এটুকু থাকবে যে আল্লাহ এটা আমি অমুকের তরফ থেকে করতেছি, ব্যাস। যখন আপনি এহরাম পড়ছেন, এহরাম পরে মিকাতে নিয়ত করলেন, তখন লাব্বাইকা উমরাতান লাব্বাইকা হজ্জান এটা যখন বলছেন তখন বলবেন যে আল্লাহ অমুকের পক্ষ থেকে, আমার আব্বার পক্ষ থেকে লাব্বাইকা হজ্জান, আল্লাহ হজের আমি হাজিরে দিলাম, আল্লাহ অমুকের তরফ থেকে আমি হজের হাজিরে দিলাম, মনে মনে নিয়ত থাকলেও চলবে, মুখে আপনি উচ্চারণ করলে ভালো। এটা হলো হজের ক্ষেত্রে শুধুমাত্র, এবং আপনার যার পক্ষ থেকে হজ করছেন তার কথা মনে নিয়ত আছে, এটাই যথেষ্ট, এহরাম থেকে নিয়ে নিয়ত শুরু হয়ে গেল তার পক্ষ থেকে, বাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উনি বলেছিলেন যে এই দিনে উনি দুনিয়া আগমন করেছিলেন, এখন উনি যদি অন্য কোনো বারে দুনিয়া আসতেন তাহলে হয়তো সেই বারেই রোজা রাখতেন, তাহলে আমরা সবাই সোমবারেই কেন রোজা রাখি, আমাদের কি উচিত না নিজ নিজ জন্মবারে রোজা রাখা? বাহ, সুন্দর যুক্তি তো ভাইরা আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ তাআলা সোমবারে পাঠিয়েছেন, এর মধ্যে কোনো হিকমত, কোনো রহস্য অবশ্যই আছে, আল্লাহ তাআলা তার রাসূলের জন্য এই বারটা নির্ধারণ করেছেন, এই বারের ফজিলত মর্যাদা আছে বিশেষ,
এই জন্য এইবারে তার রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। এর রহস্য থাকার কথা, ফাইল হাকিম আল্লাহ আখলাক হিকমার বিধি কথা আছে, যাই হোক। তো এটা একটা বিষয়। দ্বিতীয় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার রোজা রাখছেন এবং বলেছেন যাকা ইয়াউম উলিদতু ফিহ, এটা সেই দিন যেদিন আমার জন্ম হয়েছে সেজন্য আমি রোজা রাখি। এখন তাই বলে আমরা আমাদের সবার জন্মদিনে রোজা রাখবো কি না, এটা প্রশ্নের বিষয়। তাহলে তো কেক খাওয়া খাওয়াই কেমনে হবে, এমনি বন্ধ হয়ে যাবে। জন্মদিনে রোজা রাখলে কেক খাওয়ার রাস্তা তো এমনি বন্ধ হয়ে যাবে, তাই না? যাই হোক, কেক খাওয়া মোমবাতি জ্বালানো এটা নিয়ে আলাদা একদিন আমরা আলোচনা করব। খুব জঘন্য একটা ইতিহাস এবং জঘন্য একটা অধ্যায় এটার পেছনে আছে এই জন্মদিবস উদযাপন। এটাকে আমরা খুব হালকা মনে করি না, যে না একটু করলাম, ফুর্তি করলাম আর কি। এর পেছনে আপনার অনেক ভয়াবহ শিরকের একটা বিরাট বড় আয়োজনের পেছনে আছে এর ইতিহাসে, আমরা সেটা নিয়ে আলোচনা করবো। একসময় খ্রিস্টানরা পর্যন্ত খুব ঘৃণার চোখে দেখত, এখন তারা এটাকে সবচেয়ে বেশি করে। দুঃখজনক কথা, এর অনেকগুলো স্তর আছে, আমরা দীর্ঘ সময় অন্য একটা দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে শুধু এটুকু বলি, জন্মদিবস উপলক্ষে রোজা রাখা এটা সুন্নাত না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখছেন তাহলে সুন্নত না কি হবে, উনি ওনার জন্মদিনে রাখছেন তাহলে আমরা জন্মদিনে রাখবো না। আমরা শুধুমাত্র সোমবার রোজা রাখাটা সুন্নত, অন্য দিন রোজা রাখা সুন্নত না। এর প্রমাণ হলো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, অর্থাৎ ওনার জন্মদিবসে রোজা রাখাটা ওনার জন্য স্পেশাল, এটা অন্যদের জন্য না। কিভাবে বুঝলাম? যে এইটা উনি সাধারণ নির্দেশ দেন নাই সাহাবিদেরকে, এবং ওনার জীবদ্দশায় কোনো সাহাবি, ওনার পরিবারের কোনো সদস্য, উম্মুল মুমিনিন, অন্য কেউ তাদের জন্মদিবসে যার যার জন্মদিবসে রোজা রেখেছেন এরকম কোনো প্রমাণ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে করতে বলে না, তারা কেউ করেন নাই, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, তাহলে বোঝা গেল এটা তার জন্য স্পেশাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোনো কিছু স্পেশাল হলে সেটা অনুসরণ করা যায় না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন 9 জন স্ত্রী রাখার অনুমতি দিয়েছেন, আপনাকে তো দেন নাই, আপনার জন্য আল্লাহ লিমিট বলে দিয়েছেন, তাহলে বলে গেল এটা তার জন্য স্পেশাল। তার জন্য যেটা স্পেশাল খাস, ওইটা অন্যদের অনুকরণ করার সুযোগ নাই। বিধায় যার যার জন্মদিবসে রোজা রাখাটা সুন্নাহ নয়, তবে সোমবার রোজা রাখা সুন্নাহ।